কলেজ স্ট্রিটের ক্যাকোফোনি কানে নিয়ে এমজি রোডের আদি মোহিনীমোহন কাঞ্জিলালের ঠিক বিপরীতে রয়েছে কলকাতার আরেকটি হেরিটেজ সাইট দিলখুশা কেবিন। আমবাঙালি হয়তো তখন স্বাদ আর সাধ্যের টানা পোড়ানে আটকে পড়েছিল, কিন্তু ইউরোপীয় অনুকরণপ্রিয় রুচিশীল সম্ভ্রান্ত বাঙালির মুখরোচক সময় কাটত এই দিলখুশা কেবিনে। ভিতরে ঢোকা মাত্র চোখ ধাঁধিয়ে দেয় তৎকালীন 1.5 লক্ষ টাকা দিয়ে আনানো বেলজিয়াম কাঁচের আয়নার আলোর ঝলকানি। আজকের দিনে দাঁড়িয়ে এই ঘর কাঠের চেয়ার টেবিল সহ অন্দরসজ্জা সেকেলে লাগলেও সেই সময় এই সব কিছু আভিজাত্যেরই প্রতীক ছিল। দিলখুশা কেবিন চলে এসেছি আজকে, দিলখুশা কেবিনে অর্ডার দিয়েছি আমরা ফিশ কবি ডাকি, সাথে দিয়েছি কাসুন্দি, পেঁয়াজ, শসা কুচি। অ্যাজ ইউজুয়াল এতটা যে বড়ো ফিশ কবি ডাকি ভাবিনি, এবং এই মাছের যে পুরটা আমি দেখাতে বলবো অনুপমকে প্রকাশ করে, মাছটা যথেষ্ট পুর, এবং এর উপর যে ডিমের যে ভাজার যে আস্তরণ সেটাও বেশ ক্রিসপি, ডিমে দিলে ভালোই লাগছে। বলা যেতে পারে দিলখুশা কেবিন নামটা ধরেই ডেকেছে, এবং শুধু নাম ধরে রাখলে তো হবে না, খাবার কোয়ালিটিটাও দেখতে হবে। এক কথায় দিলখুশা দিলখুশ করে দিয়েছে, বেশি কথা বলবো না, খেয়ে নিও। খেতে খুব ভালো। হ্যাঁ, সত্যিকারের যে খাদ্যরসিক বাঙালি কেউ থেকে থাকে তো সুমন্ত, খাবার ব্যাপারটার মধ্যে বেশ একটা জিনিস পাবে তো দেখলাম, সত্যি গরম গরম খাওয়ার ব্যাপারটাই আলাদা। তাহলে ডাকলাম, উপায়ন্তর না পেয়ে নিজেই শুরু করি, আমারও সময় নষ্ট করে লাভ নেই, আমিও খেতে শুরু করি। ফিশকবিরাজিটা খেয়ে ফিরে এলাম, সবচেয়ে একটাই কথা বলবো, খাবারটা গরম গরম খাওয়া উচিত, এতে আরও বেস্ট কোয়ালিটি পাওয়া যায়। পুরো ঠান্ডা খেয়েছে তো ব্যাপারটা ঠিক পায়। সেই বিষয়ে কোনো বিশেষ পরিকল্পনা আপনাদের, কোনো বিশেষ পরিকল্পনা আছে সেই কোনো পরিকল্পনা? যেহেতু হেরিটেজ হয়ে গেছে আর কোনো মানে নতুন করে করার কোনো কিছু করা হবে, তাই রাখতে হবে, ফন্ড যা আছে তাই রাখতে হবে, তুমি নতুন করে আর করতে পারবে না আইনের বাধা। আর এই যে দেখছেন চেয়ারে বসে আছেন, 70% চেয়ার এখনো পর্যন্ত চলছে, অনলি 70%, এখনো কোনোদিন পালিশ করতে হয় না, কোনো রিপেয়ার নেই। ওই যে আয়নাটা দেখছেন, ওই বেলজিয়াম কাঠের 80 টাকার আয়না, 10 লাখ টাকা দাম, এটাও বেলজিয়াম কাঠ, এটা ইতালির পাথর, এখনো চলছে 123 বছর এখন চলছে। এবং এই পুরনো খাবার বা পুরনো টেলিজিয়ানকে নিয়ে ঐতিহ্যকে বজায় রাখতে হবে, এই স্মৃতি সেই স্মৃতি থাকবে, এই স্মৃতিকে বাঁচাও যাবে না, কারোকে হ্যান্ডওভার করা যাবে না, দিলখুশা স্মৃতি হিসাবেই থাকবে। আপনাদের কি এটা পারিবারিক ব্যবসা? আমি ফিফথ জেনারেশন, পঞ্চম দিনের মধ্যে 3 মাস 2 মাস ছুটি পাবো, আইস করবো, ঘুরবো, কিনবো, বিশেষে চট করে বাঙালি ছেলে আসতে চাই, তারা আইস করবে যেন একটা বাড়ি হবে, একটা ব্যালকনি হবে, ব্যালকনিতে বসে থাকবো, পুজোর অকেশনে রাত জাগবে, পুজোর 5 দিন ভোর 4:00 বন্ধ হয়,
কোন দিন রাত থাকতে হবে, মানে না খাওয়া না ঘুম। কি করবে আপনাদের এখানে কতজন মোটামুটি এখন আসেন, মানে চাকরি করবেন আপনাদের আন্ডারে কতজন কাজ করছেন? এখন আসে যায়, এসব এইগুলো ফাটকাবাজি ব্যাপার। হোটেল, রেস্টুরেন্ট, চায়ের দোকান, এর কোনো কথা নেই, সব কথা নেই। দুবার করবে যারা রান্না করেন, মানে পুরোনো দোকান তো, পুরোনো রান্নার কোয়ালিটি, মানে যে আপনারা যেটা কারিগর এখন আর করতে হবে, ইন্ডিয়ান কারিগর আর করতে হবে। এখন হলো এইসব একটু করে নাড়বে, এখানে মরি যেখানে হাজিনা মোটর, ওখানে চিনি যে ছুঁড়ে ছুঁড়ে মারলো মারলো, মানে আগের যা কোয়ালিটি ছিল আপনার এখন সেটা পান সে রাখা যায়। যারা 80-86 বছর কাজ করে গেছে সেই কারিগর আলাদা, এখন হেলপার থেকে এসেই বলতে হবে কারিগর, হয়তো বাঁধাকুড়ি কাটতো কাজ কাটতো এসে বলতে চার মিনিট কারিগর। সারা বাংলা থেকেই আসে, সুতরাং এখন এইসব ভাতপুরের কারিগরের কোনো মামা দোকানের ঐতিহ্য আর তো রাখতে পারে, সেই ইন্ডিয়ান কারিগর কোথায়? এখন চিকেনকে পুড়িয়ে লাল করে উপরে রং মাখিয়ে লোক ওই রক্ত সমেত খায়, কি বলে চিকেন তন্দুর, তন্দুর কি জিনিস ওটা আপনি জীবনে দেখে ভক্তি হয়, লাল করে পুড়িয়ে ভেতরে রক্ত তখনও বেরোচ্ছে, সুতরাং একটা তো রান্না না, পাঁচ রকম ফল দিয়ে গুলে ফুলে যা হোক করে দিল, দিয়ে বললো এটা ওই সুপ ওটাও। আপনাদের লকডাউনে কীরকম চলেছিল? লকডাউন 8 মাস। কত মাস? 8 মাস। 21 সালের আগে 19 থেকে বন্ধ ছিল, মানে পাইকারি শুধু পাতা পড়েছিল ফুটপাতে, কোনো লোক যাতায়াত ছিল, এবং লকডাউনের পর যখন ঠাকুর দুর্গাপুজো হলো সব থেকে লক অ্যান্ড কি, কাউকে ঢুকতে দেওয়া যাবে না, ঠাকুর ঢুকতে দেখে চলে যেত, এবং 22 জন 25 জন এমএলসি কাউকে অ্যালাউ করা যাবে না, সুতরাং সেই সময় রেস্টুরেন্ট করে কোনো লাভ হয়নি। প্রতিষ্ঠাতা হচ্ছে আমিও ফিরতে না চাই, আমি আমার পিসির থেকে পেয়েছি, পিসি তার হাজব্যান্ডকে থেকে পেয়েছে, হাজব্যান্ড তার দিদিমার কাছে পেয়েছে, দিদিমা তার হাজব্যান্ডের কাছে, নাম জানা আছে। এইভাবে আমি হচ্ছি হার্ডজন বলতে পারি, আমার পিসি হলো মীরা দে, পিসমাতা ঈশ্বর চুমিদাল দে, তার ছেলে হলো সমীর দে, তারপর হাত বুঝে না স্যার আমি। আচ্ছা টাইম টেবিলটা একটু বলবেন, মানে কখন খোলা থাকে কখন বন্ধ হয়? দুপুর 12টা থেকে রাত্রি 9:30 এটা চিরাচরিত, 123 বছরে এই নিয়মটাই চলে আসছে, কোনোদিন 7 দিনে 7 দিনই খোলা না, এই মে মাসে বন্ধ হবে, এত গরমে আর লোক খেতে আসে না। আচ্ছা মে মাসটা বন্ধ? হ্যাঁ, জুন জুলাই থেকে আবার চলবে। আচ্ছা আচ্ছা, কারণ অত প্রচণ্ড গরমে কেউ দুপুরবেলা খেতে আসে, সুতরাং ওই 5টা 6টার পর যে কাস্টমার আছে তখন বন্ধ না, এই জন্যই রোববার মে মাস থেকে বন্ধ। কতদিন বন্ধ থাকবে? অনলি উইকলি সানডে বন্ধ, ফোন থেকে শনি খোলা থাকবে, সানডেটা বন্ধ থাকবে এই কারণেই যে গর্বে লোক আসে না, আমাকে কেউ 200 টাকা খাওয়ালেও আমি এই গর্বে খাবো না, এইরকমই ব্যাপার। তাই দোকানটা এইভাবেই স্মৃতি হিসাবে থাকবে, আগেকার যা খাবার আছে এখনও সেই দেবীর কবিরাজি কাণ্ডের সেই প্রচলন লোক সেই হিসাবে আসে, বললে মটন কষা আসে। এখানকার কাটলেট তো শুনেছি সাহিত্যিকদেরও প্রিয় ছিল, এই যে কবিরাজি কাটলেট এগুলো মানে কে না কে, আনন্দ পাবলিশার্সে তখন নাকি এগুলো যেত, আনন্দ কেন অনেকেই খেয়ে গেছে, মি খেয়ে গেছে, সত্যজিৎ রায়চৌধুরী, দীপ্তিমান চ্যাটার্জি সেখানে সিরিয়াল করে গেছে, মির তো প্রায়ই আছে, চিন্ময় আসত, শুনি তখন তো অত হোটেল রেস্টুরেন্ট ছিল না, আর তাছাড়া এখনকার যেমন ছেলেমেয়েরা যে কোনো হোটেলে ঝটপট ঢুকে যাচ্ছে, আগে কেউ ঢুকতে পারত না, আমি আমার 75 সালের কথা বলছি, 1975 সালে আমি যখন মানে এ করি তখনও কোনো রেস্টুরেন্ট ঢুকতে পারিনি, যখন পাঠশালায় পড়ি তখন লক করার আগে মানে ওখান থেকে লক হতো করলে সেই 12-5 টার করলে খাওয়ার জন্য লাইন দিয়ে খেতে হতো, এবং লাস্ট ড্রপটুকুও তখন ঢাকা তাপ যে লাস্টের তাপ, আর এখন একটু মোটে ফেলে দিয়ে চলে যাবে, 15 টাকা করলে একটু উঠে ফেলে দিয়ে চলে যাবে, এখন তো সেই আলট্রা ঘটা সোসাইটি হিসাবে খাপ খাইয়ে চলতে হবে, এখন বাঙালি অনেক স্বাস্থ্য, হ্যাঁ একটু করলে খেয়ে বা খাওয়ার পর খেতে হবে,
এই হিসাবে খাচ্ছে চলে যাচ্ছে, কেউ বলার নেই যে খাবারটা কম কে জান করে এই হলে ভালো হতো কেউ বলার নেই। খেতে হয় নেড়ে চড়ে খাদ্যরসিক বাঙালি সময়ের মতো আর নেই, নেড়ে চড়ে টাইম কিল করলাম এইটাই হয়ে গেল। এখন এটা হচ্ছে এখন এত আমরা যেমন খেয়ে বলি যে আজকে মনে হয় মাথাটা ভালো হয়ে গেছে এই বলার কি ওটা রাঁধুনির কাছে এটা পাওয়া এখন হোটেল দর্শন দিয়ে এরকম নাম করা কোনো কেউই পারবে না, কম্পিটিশন মার্কেটে কে উঠতে পারবে না, কারণ এখন কমপ্লেন করা কেউ নেই। আমি যে জিনিসটা ভালো করবো আমি জানবো তবে তো করবো, আমি জানলাম না পয়সা দুটো নিয়ে চলে গেলাম হয়ে গেল, গরম কি ঠান্ডা কি শক্ত কি আজকে চিকেনটা ভয় হয়নি ভেতর থেকে ব্লাড বেরোচ্ছে এটা হয় কখনো, এখন যত চিকেন বাড়িয়ে সব ব্লাড বেরোচ্ছে তাই লোক খেয়েছে রাস্তাঘাটে বলো খাবার না কাঁচা চিকেনকে পুড়িয়ে যাও মশলা করে তেল ফেল মাখিয়ে দিলে হয় সেই জন্যই এখনকার কম্পিউটার মার্কেটে বা অন্যান্য রেস্টুরেন্ট এবং চকলাটে কেউ নাম করতে পারিনি সব ফাস্টফুডে মানে যারা ওইসব খায় কাঁচা ময়দা মোমো চলতে পারে খেয়ে নিল চিনি সব দিয়ে এগুলো কি খাবার এগুলো তো খাবার সুতরাং চলছে এখনও সেই একই টেস্ট আছে বলে দেখে আসে রোজই ভিড় হয় মানে একটু ভালো হতো যদি কেউ কমপ্লেন করতো কেউ কমপ্লেন করে যে ডিমটা আজকে একটু যেন আটাটা কম কি চাউমিনটা একটু সরু মোটা হলে ভালো হতো বা চিলি চিকেনটা আর একটু ভালো হলে ভালো হতো বা চাল কম কেউ খাবার খেয়ে যদি না জানতে পারি তাকে কী বলবো কারিগরকে আর বলতে পারি ভাই এটা এরকম বিস্কুটগুলো বিস্কুটগুলো কর করে হয়েছে কেন বিস্কুটটাকে ছেলে নাও মিহি করো তাতে নরম থাকবে তাতে নরম থাকবে বলারও আমার আর অধিকার মোটা বিস্কুটে করলে কম করে এটা তো বলবে কেউ বিস্কুটগুলোকে যদি ছিঁড়ে নিও ঠিক আছে এখনকার ইয়েতে পারবে না এখন যা অবস্থা খুব মুশকিল কোনো খাবার এখন তো কেউ ধরল না বাঁধাকপি গাজরকে সেদ্ধ করে ঝুড়ি করে রেখে দিচ্ছে কেউ চাউমিন চাইলো দিয়ে তো বেলজিয়াম গ্লাস তো ওটাও এই মেনু কার্ডে সব খাবারগুলো তো চেখে দেখা গেল না তবে সময় পেলে আবার আসব তোমরাও এসো কিন্তু আজকের এই পর্বের প্রশ্ন কোন ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির হাত ধরে ভারতবর্ষে আলুর চাষ শুরু হয় উত্তরটা কমেন্ট বক্সে দিতে পারো